দেখতেই পাচ্ছো আমি অলরেডি ঝুঁকে গেছি সন্তান সঙ্গ প্যান্ডেলের ঠিক মানে কোন হয়েছে এখানে মানে আমার তো অ্যাকচুয়ালি দেখে জাস্ট অসাধারণ লাগছে হ্যালো গাইস তোমাদের সবাইকে জানাচ্ছি শুভ জগদ্ধাত্রী পূজোর অগ্রিম শুভেচ্ছা তো আজ আমি আবার তোমাদের জন্য চলে এসেছি চন্দননগর স্টেশনে মানে চন্দননগর আর কি এখন আমি আছি চন্দননগর স্টেশনের ঠিক বাইরে তো দেখতেই পাচ্ছ এটা হচ্ছে চন্দননগর স্টেশন আমি চন্দননগর স্টেশন থেকে জাস্ট বেরোলাম স্টেশনের সামনের থেকেই আমি আমার ভিডিওটা স্টার্ট করছি আর আজ আমি চন্দননগরের এমন কিছু পুজো প্যান্ডেল তোমাদের সঙ্গে শেয়ার করবো পুজো পরিক্রমা আর কি সবথেকে শর্ট রুটের মধ্যে তোমরা প্রচুর পুজো পরিক্রমা কভার করতে পারবে আর আমি আমার এই ভিডিওর ডেসক্রিপশানে ম্যাপের লিঙ্কও শেয়ার করে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে কোনোরকম কোনো অসুবিধে না হয় তো একটাই রিকোয়েস্ট গাইস তোমরা কেউ ভিডিওটা স্কিপ করো না কন্টিনিউ দেখে যাও আশা করছি তোমরা খুব ভালোভাবে বুঝে যাবে তো চলো এবার দেখতে থাকো তোমাদের সঙ্গে ফার্স্টেই আমি এই পুজো প্যান্ডেলটা শেয়ার করবো সেটা হচ্ছে খালিশানি আর যেটা চন্দননগর স্টেশন থেকে একদমই কাছে চন্দননগর স্টেশন থেকে বেরিয়ে আসে পর ফার্স্টেই কি ডান দিকের গলিটা ঢুকে যাবে গলিটা ঢুকে জাস্ট দুপা তো এখন আমি অলরেডি পৌঁছে গেছি পুজো মণ্ডপের সামনে চলো মায়ের অপূর্ব যে দৃশ্যটা সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করছি তোমাদের খুব খুব ভালো লাগবে তাদের সুবিধার জন্য তো চলো এবার যেইটুকু কাজ এনারা কমপ্লিট করেছে তোমাদের এক ঝলক দেখিয়ে দেয় চলো তোমরা ফটক করার পুজো প্যান্ডেলের প্রস্তুতি পর্ব এনারা কতটুকু কমপ্লিট করেছে এক ঝলক জাস্ট দেখে নাও এটাই হচ্ছে এন্ট্রান্স গেট আর আমি তোমাদের বললামই যেহেতু আমি পঞ্চমীর দিন এসেছি এনাদের কাজ প্রচুর প্রচুর বাকি রয়েছে একটু পরে প্রতিমা তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি তো দেখতেই পাচ্ছ ওপরের ঝাড়বাতিরে দাসটা একবার দেখে নাও তো বুঝতেই পারছো তোমরা যখন কমপ্লিট হয়ে যাবে জাস্ট অসাধারণ লাগবে দেখতে আর যেহেতু এখনও অবধি এনাদের কাজ বাকি আছে তো এখন অবধি বাস বাধা আছে তবু জাস্ট অসাধারণ মানে যখন টোটালি আলো করবে তো বুঝতেই পারছো কী অসাধারণ লাগবে দেখতে আমি যেহেতু আগেই চলে এসছি ওই জন্য যেইটুকু কমপ্লিট হয়েছে সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগবে করার পরে এখন আমি চলে এসেছি সন্তান সঙ্গে তো তোমাদের একটু আগে বলে দিই তোমরা সন্তান সঙ্গে কীভাবে আসবে ফটোগ্রাফার থেকে ফটোগ্রাফার ঢোকার আগে বাঁদিকে একটা রাস্তা আছে ওই রাস্তা দিয়ে হেঁটে 5 থেকে 7 মিনিটের হাঁটা পথ হেঁটেই তোমরা পৌঁছে যেতে পারবে সন্তান সঙ্গে তো চলো এবার ব্যাক ক্যামেরায় তোমাদের সঙ্গে শেয়ার করি আমিও দেখি আর তোমাদের সঙ্গেও শেয়ার করি যে এবার এনাদের কী থিম কী করেছেন কতটুকু প্যান্ডেলের কাজ কমপ্লিট হয়েছে তো চলো এবার দেখতে থাকো দেখতেই পাচ্ছ আমি অলরেডি ঝুঁকে গেছি সন্তান সঙ্গ প্যান্ডেলের ঠিক মানে মাঝখানে তো জাস্ট তোমরা এক ঝলক দেখে নাও অসাধারণ লাগছে আমার তো দুর্দান্ত লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিয়ে দাও তোমাদের কেমন লাগছে চারিদিকটা একটু দেখাই তারপরে তো প্রতিমা তোমাদের সঙ্গে শেয়ার করবই আর বাঁশের কাজ করেছে ছোটো ছোটো সূক্ষ্ম সূক্ষ্ম বাঁশের কাজ অসাধারণ তো একটু কাছে গিয়ে তোমাদের দেখায় তাহলে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো তো বুঝতেই পারবে ছোটো ছোটো বাঁশের চটি চটি করে কাজ করেছেন এনারা তো চলো এবার প্রতিমার সামনে যাই গিয়ে মাকে খুব ভালোভাবে তোমাদের সঙ্গে শেয়ার করি আশা করি তোমাদের দারুণ লাগবে আমার তো অসাধারণ লাগছে তো মায়ের সামনের যে মানে গেটটা এরকম টাইপের করেছেন সাধারণ কী বলবো তো চলো এবার মাকে একটু বলে দেখে নাও একটু জুম করে দেখাই তোমাদের যাতে তোমরা খুব ভালোভাবে বুঝতে পারো
অসাধারণ অসাধারণ। অবশ্যই কিন্তু তোমরা কমেন্টে জানিয়ে যে তোমাদের কেমন লাগছে। সন্তান সংঘের প্রতিমা দেখলেই তো অসাধারণ হয়েছে। অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে যে কেমন হয়েছে, তোমাদের কেমন লাগলো। আর সন্তান সংঘের পরে সন্তান সংঘ মানে তোমরা যখন সন্তান সংঘের ঠাকুরটা দেখবে, দেখার পরে আবার ব্যাক করবে, ব্যাক করে পালপাড়া রোডটা ধরবে। পালপাড়া রোড ধরে জাস্ট 2-4 মিনিট হাঁটবে, সেটাই তোমাদের ফার্স্ট যেটা করবে সেটা হচ্ছে পালপাড়া। তো অলরেডি আমি পালপাড়া পুজো প্যান্ডেলের সামনে চলে এসেছি। আর এনারা তো বুঝতেই পারছো, আমি যেহেতু পঞ্চমী দিনে এসেছি, এনাদের 99% কাজ কমপ্লিট। যেহেতু এখন অব্দি বাইরের লাইটটা প্রপার এনারা দেননি এখনও, তবু অসাধারণ লাগছে। একটু করে তোমাদের সঙ্গে ব্যাক ক্যামেরায় শেয়ার করছি, তারপরে তো অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানাবে। তো আমি তো নিয়ে সঙ্গে দেখেই নিচ্ছি, চলো এবার তোমরাও দেখে। যেখানে আসো সেটা হচ্ছে হেলাপুকুর। প্লিজ গাইস তোমরা কেউ মিস করো না, অসাধারণ হয়েছে এখানে। মানে আমার তো একজন থেকে জাস্ট অসাধারণ লাগছে। তোমাদের যখন আমি তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা নিশ্চয়ই বুঝতে পারবে যে কেন আমি অসাধারণ হয়েছে, দুর্দান্ত। আমার তো এক ঝলক দেখে জাস্ট চোখটা জুড়িয়ে গেছে। প্লিজ তোমরা যারা আসবে চন্দননগর ঠাকুর দেখতে, যারা পালপাড়া অব্দি অ্যাটলিস্ট দেখবে, তারা অবশ্যই হেলাপুকুরে এসে প্রতিমাটা দর্শন করে যেও। শুধু প্রতিমা চারিদিকে সারাউন্ডিংটা উনি অসাধারণ করেছেন। তো চলো এবার তোমাদের এক ঝলক দেখছি। অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিও। আর হেলাপুকুর পরে যেটা তোমরা দেখবে সেটা হচ্ছে বিদ্যালঙ্কর। তো তোমরা কীভাবে আসবে পালপাড়া রোড ধরে এসে, কিছু না মানে কী বলতো, এগুলো জাস্ট কয়েক মিনিটের ডিস্টেন্স। তো আর তুমি তো জানো যে বিদ্যালঙ্কর মানেই হচ্ছে আলোর খেলা। কিন্তু সরি গাইস, যেহেতু আমি পঞ্চমীর দিন এসেছি, এনাদের এখন আলোকসজ্জা টোটালি কমপ্লিটলি এনারা সাজিয়ে উঠতে পারেননি এখন অবধি। আমি চেষ্টা করবো যদি নেক্সট টাইম আমি আবার আসতে পারি তোমাদের টোটালি আলোকসজ্জাগুলো তোমাদের সামনে তুলে ধরবো। আর পেছনে দেখতে পাচ্ছ, পেছনেও মা এখন অবধি পুরোপুরি সজ্জিত হননি, মায়ের মুখটাও এখন অবধি ঢাকা আছে। ওই জন্য আমি তোমাদের সঙ্গে ব্যাক ক্যামেরায় শেয়ার করছি না, কেন কি এখন অবধি মা টোটালি রূপে সুসজ্জিত নন ওই জন্য। তো চলো দেখতে থাকো এবার আমি কোথায় যাই, কী তোমাদের সঙ্গে শেয়ার করি, কোন প্যান্ডেলে যাচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে। বিদ্যালঙ্কার থেকে পালপাড়া রোড ধরে আসার পরে একটা মোড় আসবে, মোড়ের বাঁ হাতেই পড়বে তোমার হচ্ছে চৌমাথা। আর একদম স্ট্রেট যাবে যেটা, সেটাই হচ্ছে বাঘবাজার। ফার্স্টে আমি যখন চৌমাথা যাই, চৌমাথা থেকে বেরিয়ে আসার পরে তারপরে যাবো বাঘবাজার। চলো আগে চৌমাথাটা দেখে নাও।
আজকে মোর থেকে ফারস্টে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব চৌমাথার প্রতিমা। তো অলরেডি আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছ পেছনে আছে চৌমাথা। তো চলো চৌমাথার প্রতিমা আগে তোমাদের সঙ্গে শেয়ার করি, তারপর আবার ইউটার্ন নিয়ে যাবো বাগবাজার। তো চলো দেখতে থাকো। বাগবাজার কি বলবো, মানে কোনটা আমি একে রাখবো, কোনটা ভালো বলবো, কোনটা একটু খারাপ বলবো, প্রত্যেকটা জায়গা অসাধারণ লাগছে, কি বলবো তোমাদের। তো এখন আমি যাচ্ছি বাগবাজার, চলো ঢুকি আগে, এখানেও জাস্ট অসাধারণ আমি জানি। তো চলো যাই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। সার্বজনীনের প্রতিমাটি তোমরা দেখার পরে জিটি রোড ধরে আসবে, আসার পরে তোমাদের লালবাগান পাদ্রিপাড়া পড়বে। আমি যদি তোমাদের সঙ্গে শেয়ার করলাম না কেন, কি এবছর সেরকম ওনারা কিছু করেননি বলে। তো এখন আমি জিটি রোড ধরেই হাঁটছি, এরপরে যেখানে যাবো হয়ে গেছে, তো আমি যাই গিয়ে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করবো। আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো যাই আগে, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। গাইজ, আলোর শহর মানেই হচ্ছে চন্দননগর। কে কে আমার সঙ্গে একমত প্লিজ কমেন্টে জানিও। ওপরটা দেখতে পাচ্ছ, আমি টোটালি মানে লাইটিংটা আলাদাভাবে করেছি, তোমাদের সঙ্গে টোটালি শেয়ার করবো, আশা করছি তোমাদেরও খুব ভালো লাগবে। তো অলরেডি আমি এখন যেখানে চলে এসেছি, চলো গিয়েই তোমাদের দেখাই। তো তোমরা পেছনে এত হলুদ দেখে আশা করছি বুঝতেই পেরে গেছ, আমি এখন আছি হাটখোলা মনসাতলায়। পেছনে এক ঝলক তোমরা দেখে নাও, আর এটা আমি ডিটেলসে তোমাদের এখানে দেখাচ্ছি না, কেন কি এরকম সেপারেট ভিডিও আমি তোমাদের জন্য করছি, আশা করছি তোমাদের দেখে খুব ভালো লাগবে। তো চলো এবার নেক্সট চ্যানেলে তোমরা দেখতে থাকো। হাটখোলা মনসাতলার ভিডিওটি জাস্ট এক ঝলক দেখালাম, কেন কি আমি এটা আলাদা করে করেছি তোমাদের জন্য। আর হাটখোলা মনসাতলার পরে মানে একটু দু চার পা হাঁটার পরে একদম রোডের ধারেই একটা করবো, সেটা হচ্ছে হাটখোলা দৈবক করা, অসাধারণ হয়েছে, ওই জন্য ভাবলাম চলো তোমাদের সঙ্গেও শেয়ার করি। তো বেশি কথা না বলে চলো তোমরা একটু ব্যাক ক্যামেরায় দেখে নাও, আশা করছি তোমাদেরও খুব 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 ভালো লাগবে। তোমরা হাটখোলা দৈবক পাড়া থেকে সোজা স্ট্রেট রাস্তায় হেঁটে এলেই তোমার
কথাটা পড়বে তোমাদের। আর কি বলতো, এখন অলরেডি পঞ্চমী, আজকে তাতেই অনেক রাস্তা নো এন্ট্রি করে দিয়েছেন এনারা। তো আমি যথারীতি হেঁটে হেঁটেই দেখাচ্ছি তোমাদের, আর তোমরা যদি এর পরে আসো গাইস তাহলে তোমাদেরও হেঁটে হেঁটেই আশা করে দেখতে হবে, কেন কি টোটো অবধি তোমরা পাবে না। চলো বেশি কথা না বাড়িয়ে আমি রানিমাকে তোমরা দেখে নাও। রানিমাকে দেখার পরে স্ট্রেট রাস্তায় হাঁটবে। এই স্ট্রেট রাস্তা দিয়ে হেঁটে তোমাদের দূর থেকে 4 মিনিটের রাস্তা, হাঁটার পরে তোমাদের পড়বে বারাসাত গেট। আর বারাসাত গেটের আগের একটা ভিডিও আমি তৈরি করেছিলাম, তোমরা সেখানে যদি দেখে থাকো তাহলে তোমরা জানবে যে অসাধারণ করেছে বারাসাত গেট। এবার আমি চেষ্টা করবো বারাসাত গেটের একটা সেপারেট ভিডিও তোমাদের জন্য আনার। তো এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি, তবুও আমি এর মধ্যে তোমাদের এক ঝলক দেখিয়ে দেবো। তো চলো আগে বারাসাত গেটে যাই, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করবো। বারাসাত গেট আমি অলরেডি পৌঁছে গেছি, এক ঝলক তোমরা জাস্ট দেখে নাও, কেন কি বারাসাত গেটের সেপারেট ভিডিও আমি তোমাদের জন্য নিয়ে আসছি। বারাসাত গেটের প্রতিমা দেখার পরে মানকুণ্ড স্টেশন থেকে হাঁটবে, আবার মানে ইউটার্ন নিয়ে মানকুণ্ড স্টেশনের দিকে আসবে। মানকুণ্ড স্টেশনের দিকে আসার সময় তোমাদের পড়বে সার্কাস মাঠ। তো সার্কাস মাঠটা বেশ ভালো হয়েছে, আমি যদিও তোমাদের জন্য সেপারেট একটা ভিডিও আনবো। তো এক ঝলক তোমরা একটু দেখে নাও, জাস্ট দেখো এক ঝলক তোমরা দেখে নাও। এটাই হচ্ছে সার্কাস মাঠের প্যান্ডেল। তো যদিও তোমরা আর কি আমার চ্যানেলে সার্কাস মাঠের একটা সেপারেট ভিডিও আমি তোমাদের জন্য খুব ভালোভাবে তুলবো। তো চলো এবার পরবর্তী কোন প্যান্ডেলে যাই সেটা তোমরা দেখতে থাকো। সার্কাস মাঠের পরে এখন আমি আবার হেঁটে যাচ্ছি মানকুণ্ড স্টেশনের দিকে। হাঁটতে হাঁটতে মানে মানকুণ্ড স্টেশনের ধারে মানে কাছেই একদম আছে নিয়োগী বাগান। এরপরে তোমাদের সঙ্গে নিয়োগী বাগানের ভিডিওটা শেয়ার করবো, প্রতিমা বলো প্যান্ডেল বলো কেমন হয়েছে আমিও দেখবো, তোমাদের সঙ্গেও শেয়ার করবো। আশা করছি তোমাদেরও তোমাদেরও খুব 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 ভালো লাগবে। আর যত থেকে বেশি যেটা ভালো লাগে কি বলো তো, দেখো লাইটিং চারিদিকে এত এত লাইটিং, জাস্ট অসাধারণ লাগে। তো একটুখানি তোমাদের সঙ্গে কথাগুলি শেয়ার করবো, তো সাথে থাকো আর দেখতে থাকো। মানকুণ্ড নিয়োগী বাগানের এক ঝলক তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম। এবার আমি হেঁটে হেঁটে যাচ্ছি মানকুণ্ড একদম স্টেশনের কাছেই, যেটা আছে মানকুণ্ড স্পোর্টিং ক্লাব, ওটাই হচ্ছে মানে আমি যেই রুটটা তোমাদের সঙ্গে শেয়ার করছি সেই রুটের একদম শেষ প্যান্ডেল। তো চলো আগে মানকুণ্ড স্পোর্টিং ক্লাবে যাই, দিয়ে তোমাদের সঙ্গে কথা হচ্ছে। তো আমি অলরেডি আমার গন্তব্যে পৌঁছে গেছি, জাস্ট অসাধারণ হয়েছে, আশা করছি তোমাদেরও খুব 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 ভালো লাগবে। তো চলো দেখতে পারি তোমরা এবার নিজের চোখে দেখে নাও, অবশ্যই তোমরা কমেন্টে লিখে জানিয়ে দেবে তোমাদের কেমন লাগবে। তো চলো এবার তোমরা দেখতে থাকো। মানকুণ্ড স্টেশনে, মানে এতক্ষণ তোমাদের সঙ্গে পুজো পরিক্রমা যতটুকু পারলাম শেয়ার করলাম। আর একটা কথা কি বলতো, আমি নেমে না হয় 4 থেকে 4.5 ঘন্টা মতন হেঁটে তোমাদের সঙ্গে টোটালি কভার করেছি। তোমরা যদি একদিনে এরকমভাবে না করতে পারো তাহলে তোমরা দুটো ভাগে ভেঙে ভাগ করে করে করতে পারো। আর আমি যেই রুটটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম সেই রুটটা সবথেকে শর্টেস্ট রুট, মানে এই রুটটায় তোমরা যদি ফলো করো ভালো ভালো যে নাম করা প্যান্ডেলগুলো বলো প্রতিমাগুলো বলো টোটালি তোমরা দেখতে পাবে। আর এটাই হচ্ছে সব থেকে শর্টেস্ট রুট, আমি যেহেতু একদিনে কভার করেছি ওই জন্য আমার একটু হেডেক হয়ে গেছে। তো তবুও আমার খুব 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 ভালো লেগেছে, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে লিখে জানিও। আর যেই সেপারেট ভিডিওগুলো আমি করেছি না ওইগুলো আমি যদি আগে পাবলিশ করি তাহলে তোমরা আগে দেখতে পাবে, আর যদি পরিক্রমাটা আগে দিই তাহলে পরিক্রমাটা আগে দেখতে পাবে। তো আমি যেভাবে পাবলিশ করবো সেভাবেই তোমরা দেখে নিও, আশা করছি তোমরা খুব 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 মানে তোমাদের ভালো লাগবে। তো আজকের এই পরিক্রমার ভিডিওটা আমি মানকুণ্ড স্টেশনেই শেষ করছি, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে। তো আজকের মতন এখানেই, টাটা।